আজকে আমরা শিখবো হচ্ছে লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন। লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন বলতে আমরা কি বুঝি বা আমরা লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন কেন করব। আমরা এর আগে যতগুলো অ্যাড ক্যাম্পেইন শিখছি সেগুলো হচ্ছে স্মল বিজনেসের জন্য, বড় কোনো বিজনেসের জন্য না। যেমন বড় বিজনেস আর ছোট বিজনেস মধ্যে পার্থক্য কি, যেমন আমরা শপিং রিলেটেড বিজনেস হতে পারে, যেমন আপনার শার্ট প্যান্ট, তারপরে ফার্নিচার, এই ছোটোখাটো বিজনেসগুলো যেগুলো অনলাইন থেকে কেনা যায়, ঠিক আছে, ওইগুলো বিজনেসের জন্য আমরা অ্যাড ক্যাম্পেইন শিখছি। এবার আসবো হচ্ছে লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন। এটা মূলত বড় বিজনেস যারা করবে তাদের জন্য মূলত এই অ্যাড ক্যাম্পেইনটা দেওয়া হয়। যেমন একটা বাড়ি বিক্রি হবে আমেরিকান শহর বা কানাডাতে অথবা বাংলাদেশের একটা জায়গায় বাড়ি বিক্রি হবে। এখন যারা বাড়ি কিনবে তাদের তো, তারা তো আর সহজেই অনলাইন থেকে বাড়ি কিনবে না, তাই না? তারা কিন্তু অবশ্যই বাড়িতে যাবে, যা দেখা করবে, বাড়ি পছন্দ হইলে তারপরে কিন্তু কিনবে। এই যে কেনার জন্য যে তাদের সাথে যোগাযোগ করবে কিভাবে, তো এই লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আমরা যারা বাড়ি কেনার আগ্রহ তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলা কি কালেক্ট করতে পারবো, যার মাধ্যমে আমরা এই লিডগুলোর মাধ্যমে আমরা তাদেরকে ফোন দিয়ে বলতে পারবো যে হ্যাঁ আপনি আসেন, আমরা আপনাকে বাড়িটা দেখাই, যদি ভালো লাগে নেবেন, না লাগলে নেবেন না। এটা হচ্ছে বড় বড় বিজনেসের ক্ষেত্রে বাড়ি বা প্লট এগুলো যে বিক্রি করার জন্য এই লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন রান করা হয়। এটা মূলত বলা হয় রিয়েল এস্টেট অ্যাড ক্যাম্পেইন, রিয়েল এস্টেট লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন। তা আমি যদি এই সার্ভিসটা ফাইবারে দেখাই, এটার জন্য স্পেশালভাবে মনে করেন আলাদাভাবেই অ্যাড রান হয় এই সার্ভিসটা লিড জেনারেশন জেনারেশন অ্যাড ক্যাম্পেইন অ্যাড, ওকে, লিড জেনারেশন অ্যাড। এটা থেকে ভালোভাবে ফেসবুক লিড জেনারেশন অ্যাড লিখে দিই, একটু আরেকটু তাড়াতাড়ি, মানে ভালো কিওয়ার্ড পাবো, ফেসবুক লিড জেনারেশন অ্যাড। দেখ ফেসবুক লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন লিখে যদি আমি সার্চ করি, এবার আমরা এখানে দেখি লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন যারা কাজ করতেছে তাদের গিগগুলো আমরা দেখতে পারবো। এখানে দেখেন টোটাল সার্ভিস অ্যাভেলেবল আছে 12,344টা। এবার যদি আমি অনলাইনটা দেখি তাহলে আরও কমে হয়ে যাবে 1,000 সার্ভিস। এখানে কিন্তু আপনি খুব সহজে ফার্স্ট ফিস্টে চলে আসতে পারবেন, আর এই কাজটা সারা জীবন আপনি মানে করতে পারবেন, একদম হাই কোয়ালিটি কাজ। দেন এই কাজের ডিমান্ডও খুবই বেশি আছে। তো এত বড় টাইটেল না লিখে আমি ছোটো লিখি, দেখি আরও কোনো কিওয়ার্ড আছে কিনা ভালো। লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন, লিড জেনারেশন, শুধু লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন লিখি, লিড জেনারেশন অ্যাড অ্যাড ক্যাম্পেইন, ওকে, লিড জেনারেশন অ্যাড। এখন একটু বেশি আছে, ওকে, এগুলো দেখেন প্রো সেলার, এখানে দেখেন সবগুলো প্রো সেলার, মোটামুটি প্রো ফাইবার চুজ $100 করে নিতেছে, মানে একটা লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন করে দিবে $100 নেবে। এখানে ফেসবুক ইনস্টাগ্রাম লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন $95। যদি আমরা এই গিগটা দেখি এটা কোন দেশি, ওরে বাপরে, মানে 54টা অর্ডার কিন্তু বর্তমানে রানিং আছে। বেসিক প্যাকেজই $95 এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে $195 এবং প্রিমিয়াম আছে হচ্ছে $295। এবার যদি আমরা এবার এসে একটা হিসাব করি ক্যালকুলেটর, যদি আমরা বেসিকটিও ধরি তারপরে হিউজ টাকা, যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি এভারেজ স্ট্যান্ডার্ড একশো পঁচানব্বই গুণন হচ্ছে 54টা অর্ডার বর্তমানে রানিং আছে।
এখানে তার $10,000 কাজ এখন বর্তমানে, প্রায় 10,000-এর বেশি হতে পারে, কিছু কম হতে পারে, অর্ডার কিন্তু এখন রানিং আছে। দেখেন তিনি কি করতেছে, তিনি আইএল সেট আপ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ফর লিড অ্যান্ড সেলস। তিনি ইনস্টাগ্রামের জন্য লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন করবে এবং সেল, এই দুইটাই বলে দিছে কিওয়ার্ড, কিন্তু তিনি কাজ করতেছে মূলত লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন। তিনি আসছে কত সালে আমরা যদি দেখি, তিনি আসছে 2017 সালে, টোটাল রিভিউ আছে তার 2489টা। তার মানে শুধু লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন করেই কিন্তু তিনি এখানে হিউজ কাজ পাচ্ছে, ঠিক আছে। 54টা অর্ডার পড়া মানে কিন্তু 4টাখানি কথা না। এখানে দেখেন তিনি কাজই করতেছে অনলি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে, আর কোনো সার্ভিস নাই। আমরা তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে মোটামুটি যত কিছু আছে আমরা কিন্তু সবগুলোই শিখে ফেলছি, এখন যে কয়টা আছে সে কয়টাও আমরা শিখতেছি। তো আজকে এই একটা দেখেন সার্ভিসগুলো, এখানে যতগুলো লিড জেনারেশন মানে অ্যাড ক্যাম্পেইনের ক্লাস আছে সবগুলো আমরা এখানে শিখাবো। এখানে দেখেন, এখানে তারা শুধু এই ধরনের মানে অ্যাড ক্যাম্পেইনগুলোই দিতেছে। এই একটা দেখলাম, এই সার্ভিসটার খুবই ডিমান্ড। এখানে আরও দেখতে পারবেন অনেক গিগ, এটা মনে হয় বাংলাদেশি মেবি নাকি, ওকে এটা তো অর্ডার নাই, ওকে এটা না, এটা হচ্ছে ইমেল মার্কেটিং কিলার। ওকে 45-এ ভালো হবে কি, আপনি যদি একটা ভিডিও দিতে পারেন, সুন্দর একটা ভিডিও দিতে পারেন তাহলে ভালো ভালো হয় আর কি। ভিডিও তৈরি করে আমরা নেক্সট ক্লাসে দেখাবো, সমস্যা নাই। এটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স লিড জেনারেশন, একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করতেছে, ব্যাংকিং সেবা, ব্যাংকিং বা ইন্স্যুরেন্স নিয়ে কাজ করতেছে, তো সেজন্য দুইটা অর্ডার রানিং আছে। তারপরেও $60 করে অর্ডার প্রতিটা। এই একজন যদি আমরা দেখি, তিনটা অর্ডার আছে $60 করে, $100-$200 করে যদি একটা ধরি, আর একটা যদি তা মনে করেন অ্যাভারেজ $500 মতো কাজ চলতেছে, $500-$600 50,000-60,000 কাজ চলতেছে। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারলাম, অ্যাড ক্যাম্পেইনের ভিতরে কিন্তু ভালো পরিমাণের সাকসেস পাওয়া সম্ভব যদি আপনি ফুললিভাবে অ্যাড ক্যাম্পেইনটা শিখতে পারেন। যদি না শিখতে পারেন তাহলে অ্যাড ক্যাম্পেইনে গিগ বানায় রেখে লাভ নাই। আপনি যখন গিগ বানাবেন তখন গিগ দেখেই বুঝতে পারবে যে আপনি কাজ কতটুকু পারেন। তো বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। দেন চাহিদার বিষয়টা আপনাদের মাথায় অবশ্যই এসে গেছে যে এখানে কাজ পাওয়া সম্ভব কি না, কারণ লিড জেনারেশনে অ্যাড ক্যাম্পেইন খুবই ডিমান্ডেবল। এবং লিড জেনারেশন না, শুধু আমি যদি বলি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের যতগুলো সার্ভিস আছে সবগুলোরই ডিমান্ড, খুবই ডিমান্ড আছে, একদম হাই ডিমান্ড। তো কথা না বাড়াইয়া আমরা চলে যাব এখন কীভাবে কাজটা করা যায় লিড জেনারেশনে অ্যাড ক্যাম্পেইন, সেটাই আমরা দেখি। তো আমি আমার একটা ক্রমমত একটা ট্যাবে চলে গেলাম, এখানে লিখব হচ্ছে facebook.com অ্যাড ম্যানেজার। তো আপনাকে অবশ্যই অ্যাড ক্যাম্পেইন রান করতে গেলে আপনার একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের প্রয়োজন হবে। এটা মূলত বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে করতে হয় অ্যাড রান করার জন্য। তো আমরা চলে আসছি আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে। ওকে, তো আমাদের আর কিছুটা সময় লাগবে, এখানে লোড নিতে একটু সমস্যা, তো মানে নেট একটু প্রবলেম করতেছি ইদানিং। ওকে, পেমেন্ট করি না এখনও, করবো না। তো আমি প্রথমে চলে যাবো হচ্ছে ক্রিয়েট, এখানে আমি ক্লিক করব। এখানে আমরা এগুলো সবগুলোই শিখে ফেলছি, ঠিক আছে, এখন আমরা লিড জেনারেশন এই অ্যাড ক্যাম্পেইনটা শিখব। আমি এখানে ক্লিক করব, ক্লিক করে এবার কন্টিনিউতে ক্লিক করব। তো বলতেছে লিড জেনারেশনের এক ক্যাম্পেইনের একটা নাম দিতে, এটা আপনার মনে যা আসে সেটা দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিব হচ্ছে ফ্রিলান্সার। ওকে, আমার নামটাই দিয়ে দিই ফ্রিলান্সার রাজু লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন। ওকে, আপনার মনে যেটা আসে ওই কোম্পানির নাম দিয়ে আপনি একটা নাম সিলেক্ট করে দিতে পারেন, যার মাধ্যমে আপনি সহজে যেন বুঝতে পারেন এই বিষয়গুলো যে আপনি কার জন্য বা কোন কোম্পানির জন্য অ্যাড ক্যাম্পেইনটা রান করতেছেন। তো এটা দেওয়ার পর আমরা চলে আসবো নিচের দিকে, একটু দেখবেন এটা ক্যাম্পেইন অবজেক্টিভ ঠিক আছে কিনা, এটা লিড জেনারেশনই দেখাচ্ছে। ওকে, আমাদের এটাই, আর এখানে কোনো কাজ নাই, ঠিক আছে, আমরা চলে যাবো নেক্সটে। এটাতে একটু ডিফারেন্ট একটু কাজ আছে, সেটা আমি দেখাবো, সমস্যা নাই। এখানে
রাজু অ্যাডসেট দিলাম, রাজু লিড জেনারেশন অ্যাডসেট। এটা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, কোনো কিছু যায় আসে না। এখানে লিড মেথড, আপনি কি ধরনের লিড নিতে চাচ্ছেন বা আপনার মেথডটা কি হতে পারে। আপনি কি যদি মনে করেন কল, এটা কল, আপনাকে যদি কেউ কল করতে বলে যে আপনার বায়ার বললো যে আমাকে শুধু কল করবে এরকম লিড আমার দরকার, তাহলে কি এখানে আপনি ফোন নাম্বার দিয়ে দিলে আপনাকে সবাই কল করবে, তাহলে শুধু কল যাবে, ঠিক আছে। এটা আমরা দেখাইছি কলের অ্যাকশন না, কোনো কলের অটোমেটিকলি কল দেওয়ার কোনো অপশন রাখবো না আমরা, অটোমেটিকলি চ্যাট, ওই যে আমাদের মেসেজে যেভাবে চ্যাট করা যায় ওই রকম সেট আপ করতে বলতেছে। আমরা এই দুইটার কোনোটাই করবো না, এই দুইটার কোনো কাজ নাই, ঠিক আছে। এই দুইটা কাজও করতে হয় না কোনো সময়। আপনার যেটা লিড জেনারেশন কালেক্ট করার উদ্দেশ্য হচ্ছে আপনার বায়ারের পার্সোনাল, যেমন ফোন নাম্বার হতে পারে, ইমেল অ্যাড্রেস হতে পারে, তারপরে হতে পারে জিপ কোড হতে পারে, নাম হতে পারে, এগুলা ক্রেডিট কার্ডের ইনফরমেশন হতে পারে। যদি এইগুলোর দরকার পড়ে তাহলে আপনাকে উপরেটায় ইনস্ট্যান্ট ফর্মস এখানে এটা সিলেক্ট করে নিতে হবে। এটা সিলেক্ট করার পরে আপনি কোন অ্যাডের ভিতরে এটা দিয়ে দিবেন, টিক দিয়ে। এটা যদি অন্যটা টিকতে থাকে আপনি উপরেটা টিক দিয়ে নেবেন। ওকে, দিয়ে দেওয়ার পর এবার ধরেন আপনার পেজটা কোন অ্যাডের, মানে এই অ্যাডটা যে রান করতেছেন এটা কোন পেজের আন্ডারে যাবে বা কোন পেজের জন্য লিড জেনারেশন করতেছেন সেই পেজটা আপনাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আসলাম, এখানে এসে আমি এই পেজটাই দিয়ে দিলাম। এখানে যদি আপনার প্রবলেম দেখায়, ঠিক আছে, আপনি এখানে ভিউ টার্মসে ক্লিক করবেন, ভিউ টার্মস ভিউ করুন, করে ট্রান্সটা পরে নেবেন, ঠিক আছে। এটা এত কিছু লাগে না, এখানেই অটোমেটিকলি বলে থাকে, এখানে আপনি ওপেন থাকা থাকবে, এখানে সাবমিট করে দিলেই এটা ভিউ টার্মস হয়ে যাবে। তো আমি দেখি আবার করা যায় কিনা। ওকে, না হচ্ছে না, এটা এরকমই থাক। এটা এটা আপনি পরে নেবেন টার্মস কন্ডিশন, কিসের জন্য আপনার অ্যাডটা ডিজেবল করে দিতে পারে বা অ্যাডটা রান করতে দিবে না, এটা সমস্ত ইনফরমেশন আপনি ওইখানে পাবেন। আর এখানে এটা আমারটা একবার টার্মস অ্যান্ড কন্ডিশন ই করে রাখছি, তো এখন আর আমার এটা দরকার নাই, থাক। তো এবার আমি নিচের দিকে আসবো, সিলেক্ট, দেখি ক্যাটাগরি, ওকে লাগবে না, এটাও ক্যাটালগ লাগবে না আমার। আমি এবার চলে যাবো লিড, ওকে লিড কনভারসেশন লিড, ওকে আমাদের শুধু লিড লাগবে, ওকে লিড জেনারেশন এটা করে আমি নিচের দিকে স্কল করব, ওকে ইমপ্রেশন এরকম থাক। আমরা বাজেটে চলে আসবো, বাজেট এখান থেকে আপনি একটা বাজেট দিয়ে দেবেন। বাজেট সম্পর্কে আলোচনা করার কোনো দরকার নাই, কারণ আমরা ইতিমধ্যে 8-10টা বাজেট সম্পর্কে আলোচনা করছি এই বাজেটের উপরে। তো আপনি এখানে ডেলি বাজেট দিতে পারেন, চাইলে লাইফ টাইম বাজেট দিতে পারেন আপনার অ্যাডের। তো আমি ডেলি বাজেট দিলাম হচ্ছে 2000 টাকা। এই অ্যাডটা মূলত মানে টাকা অনেকটাই বেশি লাগে অন্য অন্য অ্যাডের থেকে। তো আমি ধরেন ডেলি বাজেট ধরলাম আমি 2000 থেকে 2000 টাকা দিয়ে দিই, ডেলি বাজেট 2000 টাকা। ওকে, 2000 টাকা আমি কতগুলো মানুষ দেখাতে পারতেছি একটু যদি আমি এখানে যাই, 2000 টাকায় আমি মানুষ দেখাতে পারছি 9000 থেকে 27000 মানুষ রিচ করবে, আর লিড আসবে হচ্ছে 31 থেকে 90টা। এটা এবার এস হিসাব নাকি, এটা কোনো ই নাই। তো ধরেন আমি চাচ্ছি যে এবার লোকেশনটা আমি দিয়ে দিব, এটা ইন টাইম, এটা হলে কবে অ্যাডটা শেষ হয়ে যাবে সেই অ্যাডের টাইমটা আপনি সেট করে দিতে পারবেন, এটা দরকার নাই। স্টার্ট টাইম অ্যান্ড ইন টাইম, স্টার্ট টাইম মনে করেন আজকের থেকে শুরু হবে, এটা আজকে 24 তারিখ, তো কালকে 24 তারিখ, 24 তারিখ সকাল 10টা থেকে শুরু হতে যাচ্ছে এই অ্যাডটা। ওকে, সকাল 10টা থেকে অ্যাডটা শুরু হবে ঢাকার টাইম। আর এটা ইন টাইম আমি দিলাম না, ইন টাইম হচ্ছে শেষ হওয়ার দিন, এটা আমি অটোমেটিকলি ম্যানুয়ালি এসে বন্ধ করে দিব একটা। তো এখানে দিয়ে দেওয়ার পর এবার আমি লোকেশনে ক্লিক করব, লোকেশনটা আমি চাচ্ছি যে আমি এই অ্যাড ক্যাম্পেইনটা বাংলাদেশে করতে চাচ্ছি। তো বাংলাদেশের চাইলে আপনি লোকেশন দিতে পারেন, যেমন ঢাকা দিতে পারেন। আপনি এই লোকেশনগুলো কীভাবে বের করতে হয় এগুলো আমি দেখাইছি, ঢাকা ডিভিশন চাইলে সমস্ত বাংলাদেশ দিতে পারেন, ঢাকাতে কত কিলোমিটার দেখাতে চান সেটাও এখান থেকে কিন্তু দিয়ে দেওয়া সম্ভব। তো আমি ধরেন ঢাকাতে চাচ্ছি যে এটা 80 কিলোমিটার পর্যন্ত দেখবে ঢাকার মানুষ। তো আবার চাইলে আমি এখান থেকে পিন করে দিতে পারি, পিন পিনের মধ্যে ক্লিক করে আমি নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করে দিতে পারি, এটা কোন দেশে কোন জায়গায় গেল, ধরেন নাটোরে গেছে, নাটোরে 80 কিলোমিটার দিয়ে দিলাম, ঠিক আছে। এরকম করে আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারেন বা পিন করে নিতে পারেন, অথবা অল বাংলাদেশও করে নিতে পারেন। আমি চাচ্ছি যে আমার লিডটা, আমি যে লিডটা কালেক্ট করতে চাচ্ছি এটা অল বাংলাদেশের জন্য, তো আমি বাংলাদেশ দিয়ে দিব, বাংলাদেশ, ওকে বাংলাদেশ, অল কান্ট্রি বাংলাদেশ। ওকে, আমি আমি চাচ্ছি সমস্ত বাংলাদেশে এই অ্যাডটা চলবে। এটা দেওয়ার পর বয়সটা হচ্ছে মেনটেন করতে হবে, বয়সটা আমি চাচ্ছি যেহেতু আমার এই বিল মানে বাড়ি এবং জমি কেনার জন্য মূলত
কি বলবো, 18 বছরের মানুষ ইউজ এটা কখনোই রিস্ক নেবে না, ঠিক আছে? এটা সর্বোচ্চ আমরা 50 বছর পর্যন্ত দিব, মানে রিটার্ন যারা করছে তাদেরকে আমরা 50 বছর দিব, আর এখানে আমরা দিব হচ্ছে 20 থেকে বা 25 থেকে, 25 থেকে 50 বছর দিয়ে দিলাম। এবার এসে একটা হিসাব দিয়ে দিলাম, জেন্ডারটা দিয়ে দিলাম হচ্ছে উভয় থাক, নো প্রবলেম, 18 থেকেই থাক, এটাই বেটার হবে, অথবা 20 থেকে হোক। ওকে, 20 থেকে 50 এর মধ্যে মানুষগুলো দেখবে। এবার হচ্ছে ডিটেল টার্গেটিং আসি, এখান থেকে আমি চাচ্ছি হচ্ছে না, আমি ডিজিটাল মার্কেটিংয়ের জন্যই করি, ঠিক আছে, একই কাজ, তো আমি তাহলে এটা 40-45 করে দিই। ওকে, আমি ডিজিটাল মার্কেটিং করে দিই 18 থেকে। ওকে, এখানে আমি দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ে যারা আগ্রহ, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, ওকে, ডিজিটাল মার্কেটিংয়ে যারা আগ্রহ তাদেরকে আমি দেখাবো একটা। আপনি যদি বাড়ির হয় তাহলে এখানে লিখবেন হোম, হোমে যারা আগ্রহে, হোম যারা কিনতে আগ্রহী, যারা অ্যাপার্টমেন্ট কিনতে আগ্রহী, আরও অনেক কিছু আছে, ঠিক আছে, ডিপোজিট করতে আগ্রহী, হোম মেকিংয়ে যারা আগ্রহী, এখানে অনেকগুলো পেয়ে যাবেন। তো ওইগুলো তো আমার চাচ্ছি না, আপনি যে ক্যাটাগরিতে, আপনি আপনারা তো ক্যাটাগরি বের করতে পারবেন না, এই ডিটেল টার্গেটিংটা করতে পারবেন না, ওই একটা সফটওয়্যার দিয়ে দিয়েছিলাম আমি। ওকে, তাহলে আমি এখানে সময় স্পেন্ড করতেছি না, তো আমি ডিজিটাল মার্কেটিং দিলাম, ফেসবুক মার্কেটিং দিয়ে দিই, ফেসবুক মার্কেটিং, মার্কেটিং দেখি ফেসবুক মার্কেটিংয়ে কোনো কিছু আসে কি না, মার্কেটিং, ওকে, নাই, তার মানে ওইটা থাক, আমার লাগবে না। ওয়েব ডেভেলপমেন্টের দেখি, ওয়েবসাইটে যারা ইন্টারেস্টেড তাদেরকে দেখাবো, এমনি একটা দিয়ে দিলাম, এসিও, সোশ্যাল মিডিয়া দেখি, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া যারা ইন্টারেস্টেড তাদেরকে আমি দেখাবো। মোটামুটি আমি 3টা দিয়ে দিলাম, এভারেজ এটা দেওয়া দরকার, আমি দিয়ে দিলাম। এবার এটা অটোমেটিক্যালি প্লেসমেন্টই থাকবে, ঠিক আছে, এখানে আমরা আগের অ্যাড ক্যাম্পেইনে যেরকম ছিল এরকমই দিয়ে দেবো, আর ল্যাঙ্গুয়েজটা ওয়াল ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন, দেখি, ওকে, তো ল্যাঙ্গুয়েজ, ওকে, পিপল, এখান থেকে, ওকে, লাগবে না এটা, ল্যাঙ্গুয়েজটা কোথাও না, বাংলা, বেঙ্গলি, ওকে, বেঙ্গলিটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, এখানে আর কোনো কাজ নাই, এখানে আমরা চলে যাব নেক্সট করে, নেক্সট। এবার আসি হচ্ছে এখানে একটা নাম দিতে হবে, এখানে দিয়ে দিব হচ্ছে ফ্রিলান্সিং, ফ্রিলান্সার, ওকে, ফ্রিলান্সার দিয়ে দিলাম, ফ্রিলান্সার রিজেনারেশন অ্যাড। তো এখানে আপনার পেজটা সিলেক্ট করে দিতে হবে, পেজটা তো আমাদের সিলেক্ট করাই আছে, আর বারেবারে সিলেক্ট করতে হবে না। এখানে বলতেছে আপনি কি ওই আগেরগুলোর মতো আপনি কি নতুন অ্যাড তৈরি করবেন না এই যে কোনো একটা পোস্ট ইউজ করবেন বা ক্লোজাল অ্যাড ইউজ করবেন। ওতে আমরা সিঙ্গেল অ্যাড ইউজ করবো, সিঙ্গেলই থাকবে, আমরা ক্লোজাল অ্যাডের দরকার নাই এখানে। আমরা নিচের দিকে আসবো, মিডিয়া, আমরা নতুনে কি অ্যাড রান করবো, ওকে, লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন রান করবো। আমরা এখান থেকে একটা মানে একটা ইমেজ নিয়ে আসি, দেখি ভালো কোনো ইমেজ পাই কিনা, কারণ আমার সেমিনার আমি চাচ্ছি যে আমি দেখি ভালো কোনো ডিজাইন পাই কিনা। ওকে, আমার এই পেস্ট মানে অ্যাডটা হলেই এনাফ, এই ব্যানারটা আমার জন্য পারফেক্ট হবে। ওকে, এটা দিয়ে দিলাম, ওকে, এটাই থাকবে। দেখেন নিচের লেখা আছে কিন্তু সুন্দর করে সাইন আপের একটা অপশন আছে, ওকে, কনভারসেশন ফিউ লো, ওকে, এটা থাক আপাতত। হেডলাইন দিয়ে দেবো একটা, ধরেন আমি চাচ্ছি যারা ডিজিটাল মার্কেটিং করতে আগ্রহী, একটা ডেসক্রিপশন লিখে মানে টাইটেল লিখে দিই আর হেডলাইন লিখে দিই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং করতে আগ্রহী দয়া করে সাইন আপ করুন, এমনি একটা দিয়ে দিলাম, উপরে একটা টাইটেল দিয়ে দিলাম প্রাইমারি টেক্স, ওকে, সাইন আপ করুন, আর নিচে লেখা দিয়ে দিলাম হচ্ছে সাইন ইনের একটা বাটন, হয়ে গেছে অটোমেটিকলি লিড জেনারেশনের মধ্যে।
তো এটা হয়ে গেছে। আপনি চাইলে নিচে আরেকটা দিতে পারেন, সাইন আপ করো, অথবা ডেসক্রিপশন দিতে পারেন। আরও যদি এটা বড় করতে চান, আপনার যদি টেক্সট থাকে তো ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, উপরে উপরে আরও বলবে। আমি এইটুকুই দিলাম আপাতত। এখানে সাইন ইন আছে, ঠিক আছে, আপনি অনেক কিছু আছে দেখেন, ডাউনলোড আছে, সাবস্ক্রাইব আছে, অ্যাপ্লাই নাও আছে, আপনি যে কোনো একটা বাটন বুক নাও আছে, আপনি যে কোনো একটা অফার রাখতে পারেন, কোনো সমস্যা নাই। যদি মানে ধরেন আপনার ইনস্টিটিউট হয়, তাহলে আপনি সাইন আপও দিতে পারেন, আবার চাইলে বুক নাও দিতে পারেন, অথবা অ্যাপ্লাই নাও দিতে পারেন। যদি অন্য বিষয় হয়, ধরেন আপনি কোনো প্রোডাক্ট নিতেছেন, গিফটের প্রোডাক্ট, গেট অফার বা অফার দিতে চাইছেন, যদি অফার নিতে চান তাহলে অফার বাটন দিতে পারেন। আমি আপাতত সাইন আপ বাটনটাই আমার জন্য যায় আমি মনে করি। এটা কমপ্লিটলি হয়ে গেছে, এখানে আর কোনো কিছু দেখবেন না। অবশ্যই একটা জিনিস আমি মিসিং রাখছি, সেটা হচ্ছে এই একটা রান করতে গেলে অবশ্যই আপনাকে একটা ওয়েবসাইট থাকতে হবে। বাইরের ওয়েবসাইটটা আপনাকে দিয়ে দেবে, সমস্যা নাই। আমাদের ওয়েবসাইটটা দেখি পাই কিনা, নিউ লাইফ দিয়ে দেখি, নিউ লাইফ, ওকে, এটা আমি আপাতত ওপেন করে ফেলি। তো এবার দেখেন আমাদের কাজ কিন্তু এখানে শেষ, এবার আসি মেন কাজে। তো এই যে এখানে দেখেন আমরা সাইন আপের নিচে পাবেন লেখা আছে ক্রিয়েট ফর্ম, একটা ফর্ম তৈরি করতে হবে। ওই যে লিডগুলো যে আমরা নিব বা আমাদের দরকার পড়বে, কী কী বাইরের লিড দরকার পড়তে পারে, বাইরে যদি বলে যে আমার এই অ্যাডের জন্য আমার ফোন নাম্বার দরকার, অথবা আমার জিমেল অ্যাড্রেস দরকার, অথবা ক্রেডিট কার্ডের ইনফরমেশন দরকার, বা কন্ট্যাক্ট আদার্স কন্ট্যাক্টের কোনো কিছু দরকার, তাহলে আপনাকে কন্ট্যাক্ট ফর্ম থেকে এখানে ক্লিক করে নিতে পারেন, অথবা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিলেও হবে যদি আপনার লিঙ্ক থাকে। তো আমরা যেটা করব, ক্রিয়েট এ ফর্মে ক্লিক করব, এখানে ক্রিয়েট এ ফর্মকে ক্লিক করব, এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, কোনো কিছু যায় আসে না। এটার মানে হচ্ছে যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন, ধরেন আমি একটা নাম দিয়ে দিলাম রাজু দিয়ে দিই, ওকে, বোঝার জন্য আপনার ফর্মটা, ওকে, ফর্ম রাজু অ্যাডমিশন ফর্ম, ওকে, অ্যাডমিশন ফর্ম, ওকে, এটা একটা দিয়ে দিলাম, আমি একটা উদাহরণস্বরূপ দিয়ে দিলাম। এখানে হাই থাকবে, ওকে, যেরকম আছে মোর থাকবে। আমরা চলে যাব ইন্ট্রো, ইন্ট্রোটা কি, ইন্ট্রো তো আমরা সবাই জানি, ভিডিওর আগে বসে এই যে দেখেন প্রথমে যেটা বসবে সেটাই হলো ইন্ট্রো, সহজ কথা। এটা যদি ভিডিওর ক্ষেত্রে ধরি, ইউটিউবের ক্ষেত্রে ধরি, ধরেন প্রথমে একটা ভিডিও চালানোর প্রথমে একটা ইন্ট্রো আসে, যেমন ফেসবুকের এখানে যখন আমাদের সাথে লিডের জায়গায় আসবে তখন একটা ইন্ট্রো আসবে। তো ইন্ট্রোটা আমরা কীভাবে দিব সেটা আমরা এখান থেকে, এখানে চাইলে আপনি অ্যাডের জন্য কি এক্সট্রা কোনো ইমেজ ইউজ করবেন কিনা সেটা কিন্তু এখান থেকে করে নিতে পারবেন, যদি যেটা আমরা ইউজ করছি অ্যাডের ভিতরে। এখন এটা বোঝাবো কীভাবে, ধরেন আমরা যে একটা ব্যানার ওইখানে সেট করলাম না অ্যাডের জন্য, অ্যাড যেখানে শো করবে, হ্যালো হ্যালো সবাই, ধরো আমি একটা অ্যাড রান করছি না এই ব্যানারটা দিয়া, এই যে পিছনে একটা ব্যানার, ঘরে বসে ইউটিউব মনিটাইজেশন করুন, এটা যদি আমি যদি চাই, এটার মানে হচ্ছে ইউজ দ্য ইমেজ ফ্রম ইউর অ্যাড, তোমার অ্যাডের ভিতরে যে ইমেজটা ইউজ করতেছো ওইটা যদি ইউজ করতে চাও তাহলে এটা ইউজ করতে পারবা, ঠিক আছে। আমি চাচ্ছি যে এইরকম না, আমি চাচ্ছি যে আলাদা একটা হবে, তো এটার জন্য এটা করে দিতে পারো। এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করো, ধরো আমি নিচের দিকে চলে যাই, আমাদের নিচের দিকে ইমেজ আছে, দেখি দেখি দেখি, ওকে, এটা ডেটা সেম ইউটিউব আরও আছে, নো প্রবলেম, দেখি ভালো কোনো ইমেজ পাই কিনা, এটাও সেম, মানে একটা টেমপ্লেট নেওয়া, ধরো আমি এই টেমপ্লেটটা নিলাম, এই পিছনে দেখবা চেঞ্জ হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে যাবে। দেখছো পিছনে কিন্তু চেঞ্জ হয়ে গেছে ইমেজটা, এটার হলো ব্যাকগ্রাউন্ড, মানে এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে পিছনে থাকে। এবার আসি আমাদের ইন্ট্রো কমপ্লিট, চাইলে আমরা এটা দিতে পারি ফ্রম, ওকে, এটাই থাকবে, ইন্ট্রো দিয়ে দেই, ইন্ট্রো ইন্ট্রো দিয়ে দিছি। এবার আসি হচ্ছে হেডলাইন, হেডলাইনটা এই যে হেডিং টেক্স, এটার বলা হেডলাইন, ওকে, আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ঘরে বসে যারা ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী সাইন আপ করুন, ওকে, এখানে একটা দিয়ে দিলাম, ওকে, লিখে এখানে লিখে দিই যে যারা ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শিখতে চান সাইন আপ করুন, একটা অফার দিয়ে দিলাম আর কি, ওকে, এখানে এটা দিয়ে দিই।
এখানে দেখো শো করতে, যারা ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শিখতে চান সাইন ইন অথবা সাইন আপ করুন, সাইন আপ করুন, এখানে দিয়ে দিছে একটা সুন্দর করে। তার মানে এখন মানুষ কিন্তু একটা আকৃষ্ট হয়েছে। তো এরকম লিড যদি এটা হোমের জন্য হয়, বাড়ির জন্য হয়, তাহলে যারা বাড়িটি কিনতে চান দয়া করে আপনার ডিটেলস দিন অথবা এই ফর্মটা সাইন আপ করুন, এরকম কিছু একটা লিখতে পারেন। আপনার মনে হচ্ছে এটা বায়ার দিয়ে দেওয়ার কথা, তো আপনি বুঝতেই পারবেন বিষয়গুলো। তো এখানে দিয়ে দিই হচ্ছে ধরুন ওয়েবসাইট থেকে আমি একটা ইমেজ নিয়ে আসি, একটা ডিসক্রিপশন নিয়ে আসি ডিজিটাল মার্কেটিং থেকে, একটা ডিসক্রিপশন নিয়ে আসি। ওকে, এটা দিয়ে দিই, দেখি এটা কোথায় বসা যায়। এখানে দিয়ে দিলাম, দেখেন নিচে বসলো, দেখছেন সুন্দর করে বসা হলো না। এটার একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, বাংলাদেশে একটা শীর্ষস্থানীয় আইটি প্রশিক্ষণ হ্যান ত্যান, এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আসি হচ্ছে, এবার যখন কেউ নেক্সট করবে, নেক্সটে ক্লিক করবে, তখন আমাদের আরেকটা পেজ শো করবে, যেখানে মূলত আমাদের কী হবে, আমরা যে কোশ্চেনগুলো দিয়ে দিব সেই কোশ্চেনগুলো এখানে শো করবে। তো আমি কোশ্চেনে চলে গেলাম, কোশ্চেনে এখানে এটা কেটে দিই। ওকে, অ্যাড এ কোশ্চেন মাল্টিপল যেটা আছে দেখি। ওকে, এখানে দেখেন কোশ্চেন কিছু দেওয়া আছে যে আমার কী কী দরকার পড়তে পারে। এখানে দেখেন কন্ট্যাক্ট ইনফো, ওকে এখানে একটা জিনিস লিখে দিই, সঠিক ইনফরমেশন দিয়ে সাইন ইন করুন। ওকে, সঠিক ইনফরমেশনটি দিয়ে ফর্মটি পূরণ করুন, এমনি একটা দিয়ে দিলাম, ঠিক আছে না ভুল মূল যাই হোক ব্যাপার না, এটা দিয়ে দিলাম। এখানে উপরে এটা থাকবে, ঠিক আছে, উপরে একটা দেওয়া আছে সঠিক ইনফরমেশন দিয়ে ফর্মটি পূরণ করুন। এবার ধরেন আমার কী দরকার, আমার দরকার হচ্ছে ইমেল, অ্যান্ড এখানে দেখাতেছে নাম, আমি চাচ্ছি যে নামটা আগে থাকবে তারপর ইমেল আসুক। ওকে, এবার ধরেন এই দুইটা আমার জন্য যথেষ্ট, আমার বায়ার চাচ্ছে কি ফোন নাম্বার চাচ্ছে, ইমেল অ্যাড্রেস চাচ্ছে। তো এখান থেকে দেখেন আরও কিছু সিস্টেম আছে, এই যে দেখেন অ্যাড এ ক্যাটাগরি, এখানে ক্লিক করবেন, কী লাগবে এবার, এখানে একটার ভিতরে অনেক কিছু আছে, যেমন কন্ট্যাক্ট, ফোন নাম্বার, ওকে ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন নাম্বার অ্যাড হয়ে গেলো। এখানে আমি চাচ্ছি যে এখানে এই ক্যাটাগরিতে যাই, আবার ধরলাম আমি চাচ্ছি যে ফোন নাম্বার নিছি, এবার চাচ্ছি যে আমি সিটি নিতে পারি, ওকে আমি এখান থেকে সিটি নেই, ওকে সিটি, তার অ্যাড্রেস নেই, ওকে হয়ে গেল। এবার ধরো এই একটা ক্যাটাগরি দেখলাম, তারপরে আবার ক্লিক করি, এখানে দেখো ইউজ দ্য ইনফরমেশন, ফুল নেম এগুলো তো দিছি, লাস্ট নেম যদি চাও এগুলো নিতে পারো, মানে এটা হচ্ছে ডেমোগ্রাফি কোশ্চেন, যেমন তার জন্ম তারিখ কত, জেন্ডার কত, মানে জেন্ডার কী, তারপরে স্ট্যাটাস, রিলেশনশিপ এগুলো আছে কিনা সেটা, অথবা জব টাইটেল, ওয়ার্ক ফোন নাম্বার, কোম্পানি নেম, ন্যাশনাল আইডি কার্ডে যদি কোনো কিছু চাও এগুলো কিন্তু এখান থেকে নিতে পারো। আমাদের এই কয়টাই এনাফ, আমাদের চাচ্ছি না যে আরও অনেক কিছু নিতে। তো আমরা যেটা করবো এখান থেকে, আমরা এটি থাক, আপনি চাইলে এগুলো কিন্তু আবার ডিলিটও করে দিতে পারেন, যদি বলেন যে আমি সিটি চাই না তাহলে আপনি কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারেন। যদি বলো যে না আমি চাচ্ছি যে আরেকটা জিনিস অ্যাড করি, যেমন বার্থডেটা অ্যাড করে দিই, বার্থডেটা জরুরি, ওকে ডেট অফ বার্থডেটা আপনি দিতে পারেন, এটা চাইলে আপনি দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি চাচ্ছি যে না আমার জটকার হচ্ছে ফুল নেম, নাম, ফোন নাম্বার অথবা অ্যাড্রেস। তো আমি দেখি অ্যাড্রেস কোনটাতে আছে, অ্যাড্রেস, ওকে ওকে এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, দেখেন ফর্মটা হয়ে গেছে। তো এবার আমি চাচ্ছি না আর কোনো কিছু, প্রাইভেসি পলিসি, এবার আসি নিচের দিকে, প্রাইভেসি পলিসি এখানে অ্যাড করতে হবে। প্রাইভেসি পলিসি যদি আপনি অ্যাড না করেন তাহলে আপনার অ্যাডটা কখনোই কি পাবলিশ হবে না, ঠিক আছে, পাবলিশ হলেও সেটা বেশিক্ষণ থাকবে না। অবশ্য প্রতিটা ওয়েবসাইটে, বাইরের ওয়েবসাইটে অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি বলতে একটা পেজ থাকবে অটোমেটিকলি, ঠিক আছে। যদি না থাকে তাহলে যেটা করবেন, কীভাবে করতে হয় সেটাও আমি দেখা দিতেছি। এখানে আপনার ইউআরএলটা দিয়ে দিবেন, ওকে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবেন, আর দেখি এখানে প্রাইভেসি পলিসি টেক্সটটা দিয়ে দিই হচ্ছে, ধরেন এটা হচ্ছে ওয়েবসাইট দিয়ে দিলাম, তারপরে তারপরে কী দেওয়া যায়, ওকে এখানে লিখতে পারেন, ধরেন এটা লিখছি আমি, এবার পেজ লিখে দিই, পেজ এমনি এই সংখ্যাটা লিখে দেবেন, পেজ স্ল্যাশ প্রাইভেসি, এটা দেখতে যাইব না, ওকে দেখতে যাইব না, নো প্রবলেম, দেখতে যাইব না। এটা থাকলেও যদি বাইরের ওয়েবসাইটে থাকে তাহলে তো থাকবেই, সব ওয়েবসাইটেই থাকে, কিন্তু আমার নামে তো নাই কি আমি রাখি নাই,
আমার দরকার নাই, সবার প্রয়োজন পড়তে পারে নাও পড়তে পারে, কোনো সমস্যা নাই। এই ইউআরএলটা লিখে দিবেন, যে কোনো ওয়েবসাইটে লাস্টে প্রাইভেসি পলিসিটা লিখে দিবেন, পলিসি। ওকে, আমার হয়ে গেছে। এবার আমি নিচের দিকে আসবো, টার্ম অ্যান্ড কন্ডিশন যেরকম আছে এখানে দিয়ে দিই, ওয়েবসাইট লিঙ্কটাও দিয়ে দিই, ওয়েবসাইট লিঙ্ক, এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিলাম। এটা কোথায় শো হবে? এটা শো হবে যখন সাইন আপ করাটা শেষ হয়ে যাবে বা তার ইনফরমেশন দেওয়া শেষ হয়ে যাবে, তারপরে লেখা আসবে কি, থ্যাংক ইউ ফর ইওর অল সেট। ওকে, এখানে আপনি চাইলে এটার মধ্যে আরও কিছু লিখে দিতে পারেন, এখানে যে থ্যাংক ইউ, বাংলায় লিখে দিই আমি, ঠিক আছে, ধন্যবাদ ফর্মটি পূরণ করার জন্য। আমি এখানে দিয়ে দিলাম ছোটোখাটো, ধন্যবাদ ফর্মটি পূরণ করার জন্য, ধন্যবাদ, ধন্যবাদ ফর্মটি পূরণ করার জন্য। ওকে, আরও ডিটেলস জানতে নিচে ক্লিক করুন অথবা ওয়েবসাইটে ঘুরে আসুন। আরও ইনফরমেশন জানতে ওয়েবসাইটে ঘুরে আসুন। ওকে, এটা দিয়ে দিলাম এমনি, এখানে নিচে আসবে, ওয়েবসাইটটা দিয়ে দিছি লিঙ্কটা, ওয়েবসাইট। ওকে, এটা চাইলে ডাউনলোড করতে পারে, ভিউ ওয়েবসাইট। ওকে, ভিউ ওয়েবসাইটই হবে, তো ভিউ ওয়েবসাইটই থাক, ওয়েবসাইট ভিউ। ওকে, থাক, এটা হয়ে গেছে আমাদের কাজ। এবার আমরা যদি এটা সম্পূর্ণ ঠিকঠাক হয়ে থাকে, তাহলে আমরা যেটা করব, এখান থেকে আমরা পাবলিশ করে দেব এই ফর্মটা। তো ফর্মটা হয়ে গেছে, ফর্মটা যদি আমরা দেখতে চাই নিচের দিকে, এবার দেখুন লাইভ ফর্মটা দেখি, দেখেন এটা হচ্ছে ফর্ম হয়েছে, একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এবার নেক্সট করি, দেখি নেক্সটে কী আসে, নেক্সট। ওকে, নেক্সট করি, নেক্সট করলে এরকম আসবে, এটা ফর্মটা ফিল আপ হয়ে গেলে আবার যখন নেক্সট করবে তখন এখানে আসবে প্রাইভেসি বলে সিটা আসবে। এটা শেষ হয়ে যাওয়ার পর, এটা সাবমিট করার পর এখানে আসবে, চাইলে ভিউ করতে পারে অথবা ডাইরেক্ট এখান থেকে ক্লোজ করে দিতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে কাজ ছিল, আমাদের ফর্মটা হয়ে গেছে অলরেডি, আমরা যেটা করবো এবার এখান থেকে পাবলিশ করে দেব। যেহেতু আমার এখানে একটু জামেল আছে, এখান থেকে পাবলিশ হবে না, আপনারা এখান থেকে এসে পাবলিশ করে দিলেই আপনার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এবার আসি, এই অ্যাডটা যে পাবলিশ করলেন, এই অ্যাডটা যে পাবলিশ করলেন, এই যে লিডগুলা, এখানে প্রশ্ন থাকতে পারে যে এই লিডগুলা কোথায় দেখতে পারবো আমরা, যে এইগুলো যে দিতেছে সেটা আমরা কোথায় দেখতে পারবো, প্রশ্ন থাকতে পারে না? তো এবার আসি হচ্ছে ফেসবুকে চলে যাবেন, ফেসবুকে চলে আসি, নেটওয়ে প্রচুর চলো, বুঝছো? ওকে, আমরা চলে যাবো কোথায়, পেজে। ওকে, আমি যেহেতু এই পেজের থেকে অ্যাড ক্যাম্পেইন রান করবো, বা যে পেজ থেকে আপনি অ্যাড ক্যাম্পেইনটা রান করবেন সেখানে চলে যাবেন হচ্ছে পাবলিক টুলসের একটা অপশনে, পাবলিক টুলস। ওকে, এখান থেকে আমি চলে আসলাম পাবলিক টুলসে। ওকে, দেখি ভিডিও লাইব্রেরি। ওকে, যদি আমরা এখানে আসি, পোস্ট, ডাব, শিডিউল, ভিডিও লাইব্রেরি। ওকে, একটু দেখি, যেহেতু আমরা অ্যাড রান করছি, অ্যাড ফ্রম একটার অপশন পাবো আমরা, এই যে ফ্রম দ্য লাইব্রেরি, অ্যাড লাইব্রেরি ফ্রম, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এই যে আমরা দুইটি কেবল একটা অ্যাড রান করছি না, দেখছেন অ্যাডের সামনে একটা ফর্ম হয়েছে না, প্রিভিউ যদি দেখি, এই যে দেখেন এখান থেকে আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে আমাদের প্রিভিউ, যে কে ফোন নাম্বার দিছে না দিছে, এখানে সব কিছু আমরা এরকম করে দেখতে পারবো। এখানে অ্যাড্রেস হ্যান ত্যান একটা দিয়ে দিলাম। ওকে, ভিউ সাবমিট, ভিউ ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই, ফর্মটা লাইভে দেখাইতেছে। ওকে, আমাদের এটার দরকার নাই, আমরা যেটা করবো এখান থেকে আমরা ফর্মটা বের করতে পারি, ঠিক আছে। এখানে চাইলে আমরা কি ডাউনলোড করতে পারি ফর্মটা, আর যদি কিছু দেখতে চাই, ধরো ক্রিয়েট ফর্ম, এটা হয়ে গেছে, ডাউনলোড যদি করি তাহলে আমরা ডাউনলোড করলে ফর্মটা দেখতে পারবো। এই যে এটা হচ্ছে ফর্ম, সিভি যদি দেখতে চাই যে কে কে ই করছে, আমাদের ফর্মটা ফিল আপ করছে, সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবো অথবা আমরা এখান থেকেও দেখতে পারবো।
যে কারা কারা সাইন আপ করতেছে। এখানে যদি যাই আমি, এই যে এটা হচ্ছে আমাদের ফর্ম, দেখছেন আমরা কি নিতে চাইছিলাম। এখানে আরও কিছু অ্যাড হবে, ঠিক আছে, যেমন আইডি ফেসবুকের আরও কিছু কালেক্ট করে দিবে তারা অটোমেটিকলি, যেমন ক্রিয়েটেড, তারপরে আমাদের অ্যাড নেম, তারপর এগুলো আমাদের দরকার নাই। আমাদের দরকার হচ্ছে কি, ফোন নাম্বার, যেগুলো আমরা ওইখানে দিছি ওইগুলা, যেমন এই যে অ্যাড্রেসটা দরকার, এটা আমাদের দরকার, অ্যাড্রেস, ফোন নাম্বার, ফোন নাম্বার নিয়ে নিছে আমার একটা, ফোন নাম্বার, ইমেল, তারপরে হচ্ছে ফুল নেম, এটা আমার নিয়ে নিছে, এই এই কয়টার আমার দরকার ছিল, ঠিক আছে। আরও অনেক কিছু অ্যাড হয়ে গেছে, এগুলো আমাদের দরকার নাই আসলে, তো এগুলো দরকার নাই। কত তারিখে হয়েছে এগুলো আমরা একটা লিস্ট আকারে পেয়ে যাব, বিষয়টা এবার বুঝতে পারছেন ভাই? আরো কোনো প্রশ্ন আছে কারো? প্রিভিউ, এটা হচ্ছে আমাদের অ্যাডের প্রিভিউ। তাহলে তো শেষ, ওকে, এই যে এখানে আমরা দেখতে পারবো কারা কারা লিড দিতেছে, ঠিক আছে, এগুলোতে দেখতে পারবো। ওকে, যাই হোক, তাহলে আমাদের কাজ শেষ, আমাদের ক্লাসও শর্ট ক্লাস হয়ে গেল, যদিও সিম্পলের ভিতরে বেশি হয় নাই, মাত্র 35 মিনিটেই আমাদের লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন শিখে ফেললাম, ঠিক আছে। তো তাহলে ক্লাসটা আজকের মতো এখানেই শেষ, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করবো।